অন্তরীকরণের 9.2 অনুশীলনের এই ভিডিওতে আমরা ফাংশনের বিচ্ছিন্নতা রিলেটেড আরও একটি সমস্যার সমাধান করব। আচ্ছা দেখো প্রশ্নটা কি, প্রশ্নটা বলে দিয়েছে যে এফ বাস্তব ফাংশনটা এফ অফ এক্স ইকুয়ালস টু, দেখো এক্সের ভ্যালু যখন 2 হবে না তখন এই ফাংশনটার এফ অফ এক্সের ভ্যালু হবে এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2, ঠিক আছে। আবার যখন এর ভ্যালু এক্স ইকুয়ালস টু 2 হবে তখন এই ফাংশনের ভ্যালু 3। তাহলে আমাকে বল এইটা দ্বারা এই ফাংশনটা ডিনোট করা আছে, তাহলে আমাকে এখন প্রমাণ করতে হবে যে এই এফ ফাংশনটা এক্স ইকুয়ালস টু 2 বিন্দুতে তোমার বিচ্ছিন্ন বা ডিসকন্টিনিউয়াস। আচ্ছা তাহলে আমরা যে কন্টিনিউটি বা একটা ফাংশন কখন কন্টিনিউয়াস হয় এটার যে তিনটি শর্ত জেনেছিলাম এই প্লেলিস্টের দ্বিতীয় ভিডিওতে, তখন সেই ভিডিওতে হচ্ছে যেই তিনটা শর্ত আমরা আলোচনা করেছিলাম সেই শর্তগুলো এখন আমরা যাচাই করব এই এফ অফ এক্স ফাংশনের ক্ষেত্রে এক্স ইকুয়ালস টু 2 বিন্দুতে। আচ্ছা তাহলে প্রথম যে এটা লিমিটিং ভ্যালু এক্সিস্ট করে নাকি, তাহলে আমি প্রথমে এর লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট নির্ণয় করে দেখি। দেখো আমরা যদি এটা লেফট হ্যান্ড লিমিট বের করি, লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস, শেষ এই লেফট হ্যান্ড লিমিট এটা, তারপর এফ অফ এক্স। তাহলে আমার এখন একটু ক্যালকুলেশন করতে হবে, যেহেতু এখানে তোমার পিস ওয়াইজভাবে ডিফাইন করা নাই ফাংশনটা, অর্থাৎ বিভিন্ন রেঞ্জে ফাংশনের ভ্যালু কত ডিফাইন করা নাই, এখানে শুধু বলে দিচ্ছে 2 হলে 3 হবে, 2 না হলে এটা হবে। তাহলে আমি ওইটা থেকে একটু ক্যালকুলেশন করব, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। আচ্ছা এটাকে আরেকটু লিখি, লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 4কে তোমার এক্স স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার আকারে লেখা যায়, অর্থাৎ তোমার লেখা যায় যে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, আবার নিচে থাকলো এক্স মাইনাস 2। তাহলে এটা এটা কাটাকাটি গেল, তাহলে থাকলো কি শুধু এক্স প্লাস 2। এখন এখানে যদি তুমি লিমিটিং ভ্যালু বসায় দাও এটা আসে 4। আবার একইভাবে আমি যদি রাইট হ্যান্ড লিমিট বের করি এক্স ইকুয়ালস টু 2 প্লাস এফ অফ এক্স, আবার ক্যালকুলেশন করলে দেখো তো ক্যালকুলেশন করলে তোমার এই জিনিসটাই থাকবে, অর্থাৎ এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। এখন এটাও এটা কাটাকাটি করলে এখানে যদি লিমিটিং ভ্যালু বসায় দাও এটাও লিমিটিং ভ্যালু 4ই হবে, অর্থাৎ তোমাকে আমি বলতে পারি যে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট হচ্ছে তোমার সমান, অর্থাৎ 1 নাম্বার এবং 2 নাম্বার শর্ত সে পালন করে। কেন পালন করে? 2 নম্বর শর্ত ছিল যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান হবে, সমান হয়েছে। এবং আমরা জানি যে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট যদি সমান হয় তাহলে ফাংশনটার লিমিট এক্সিস্ট করে ওই বিন্দুতে, অর্থাৎ 1 নম্বর শর্ত পালন করে সে। আচ্ছা এখন 3 নম্বর শর্তের পালা, ঠিক আছে। 3 নম্বর শর্ত হচ্ছে কি, যে আমার লিমিটিং ভ্যালু ফাংশনের ভ্যালুর সমান হবে। আমরা জানি লিমিটিং ভ্যালু কত, লিমিটিং ভ্যালু হচ্ছে তোমার 4। কিন্তু আবার দেখো তো আমি যদি এফ অফ 2 দেই, অর্থাৎ এক্স ইকুয়ালস টু 2 বিন্দুতে ফাংশনটার ফাংশনাল ভ্যালু কত, সেই ফাংশনাল ভ্যালু হবে তোমার হচ্ছে 3। অর্থাৎ দেখো তো এইটা নট ইকুয়ালস টু আমার 4 বা লিমিটিং ভ্যালু। তাই এখানে আমি দেখতে পাচ্ছি যে এই ফাংশনটার ফাংশনাল ভ্যালু ইট নট ইকুয়ালস টু লিমিটিং ভ্যালু, অর্থাৎ এখানে 3 নম্বর শর্ত পালন করে না। তাই আমি বলতে পারি যে এখানে এক্স ইকুয়ালস টু 2 বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটা 1 নম্বর শর্ত পালন করে, অর্থাৎ এর লিমিটিং ভ্যালু আছে, 2 নম্বর শর্তও পালন করে, এর লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান তাই। কিন্তু 3 নম্বর শর্ত যে লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালু যে সমান হবে ওই বিন্দুতে এটা পালন করে না। তাই আমরা নির্দ্বিধায় বলতে পারি যে এক্স ইকুয়ালস টু 2 বিন্দুতে ফাংশনটা বিচ্ছিন্ন বা ডিসকন্টিনিউয়াস।